শান্তিবাজার বেতাগায় গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বাপের বাড়ির লোকজনদের। জানা যায়, শান্তিবাজার মহকুমার অন্তর্গত বেতাগা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত দেবনাথের সহধর্মিনী প্রিয়াঙ্কা দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এই ঘটনা জানার পর ঘটনাস্থলে শান্তিবাজার থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় বুধবার রাতে গৃহবধূর বাপের বাড়ির লোকজনের পক্ষ থেকে শান্তিবাজার থানায় মামলা দায়ের করা হয়। গৃহবধূর ভাইয়ের অভিযোগ, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ, গৃহবধূর স্বামী ও শাশুড়ি প্রতিনিয়ত গৃহবধূর ওপর অত্যাচার করত। গৃহবধূর পিতা অসুস্থতায় ভোগার পরেও পরিবারের লোকজনদের দেখার জন্য বাপের বাড়িতে আসতে দিত না বলে অভিযোগ। গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা চাইছে প্রশাসন যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদান করে। এটা সমস্ত মিডিয়ার মতন প্রচার হোক, যাতে এমন আমার মতন, আমার ছোট বোনের মতন, যাতে কোনো আর ছোট বোন যাতে অকালে যাতে প্রাণটা ধরে না যায়। আর দ্বিতীয়ত হয়েছে আপনার, আমার বোনটা যেভাবে মারা গেছে এটা খুব নৃশংসভাবে মারা গেছে, মানে এটা বলার মতো ভাষা নাই। যে আমার বোনটা প্রথমে এরা অনেক অত্যাচার করছে, আজকে বিয়ে হয়েছে তো আজকে 12 বছর 14 বছর চলে রানী, তার উপর 14 বছরে অন্তত 1400 বার উপর হের উপর অত্যাচার হয়েছে, এবং একটা দিন একটা মিনিট হের রেস্ট পাইছে না কোনো দিন, না খাইতে পারছে, না বাপের বাড়ি আইতে পারছে, এর মা বাবারও ভুলে যাইতে হয়েছে, এবং কি এর একটা বাপ এখন জমের সঙ্গে লড়াই করতেছে, এই বাপটার পর্যন্ত দেখানো লাগে আইবে লাগে না। আর তৃতীয় কত হয়েছে, হেরা প্রথমে খুন করে আমার ভণ্ডারে ফাঁসিতে ঝুলাইয়া বাড়িতে আমরার পরিবার কোনো একটা পরিবারে তারা না দিছে ফোন, না দিছে কোনো খবর, হেরা হেরা মা মা এবং ছেলে। আমি প্রথমে আমি আপনাদের কাছে আপনার মাধ্যমে মানে গ্রেপ্তার করানোর লাগে আমি অনুরোধ করতেছি, মা এবং ছেলে দুজনে মিলে খুন করছে, খুন করে তারা নিজের নিজের যার যার কাছে গেছে গা, পরবর্তীতে গ্রামের মানুষের কইছে কি তা হেরা বাড়িতে নাই, হেরা আমার বোনটা নিজে নিজে সুইসাইড করছে, এটা সব মিথ্যা কথা, মা ছেলের মিথ্যা কথা। এটা আজকে না, হেরা আরও অনেকবার হের মারানোর চেষ্টা করছে কিন্তু হেরা সুযোগ পাইতেছে না। কালকে পরশুদিন আমার ভণ্ডারে রাত্রে মাইরা এখনো পর্যন্ত গালের ভিতরে ফুরা দাগ ফুরা রয়েছে, মাথাটা ফাড়াই লাইছে, ফাড়াইয়া হে হসপিটালে নিয়ে হসপিটালে সেলাইন দিয়ে সকালবেলা আনছে, যে অটো করে লেগে গেছে অটো ড্রাইভার আমরা সব বক্তব্য কইছে, এবং কি অটো ড্রাইভার কইছে আমি সত্য কথাই কমু এখনো কমু, আমার কাছে কোনো মিথ্যা নাই, আপনারা প্রমাণ চাইলে প্রমাণও চাইতে পারেন। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তন টিভি।